ভিডিও করে করে ভিডিও করে করে মেয়েটাকে উত্তেজিত করা হলো, যাতে মেয়েটা একটা কিছু করে বসে। মেয়েটাকে এমনভাবে ভিডিওর মাধ্যমে নোংরা নোংরা ইঙ্গিত করা হলো যাতে মেয়েটা সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হয়। মেয়েটা করলেও তাই সহ্য করতে পারেনি। মেয়েটা সভ্য ভদ্রবাড়ির একটা ভদ্র মেয়ে, করতে পারেনি, কারণ তার স্বভাব নয় নিজেকে বিক্রি করা, নিজের বাবাকে বিক্রি করা, নিজের এক্স হাজবেন্ডকে বিক্রি করে নোংরা কথা বলে বলে তার নামে ভিউজ কামানো, তার স্বভাব নয়। তার জন্য সে সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প করলো। তারপরে আবার নতুন প্রশ্ন আসছে কি, এখন তাতেও নাটক বন্ধ হয়নি, এবার হ্যাঁ সেই উপসানো ভিডিওগুলোকে প্রাইভেট করে দিল। কিছু মাসি পিসি আছে, উপসানো ভিডিওগুলোকে প্রাইভেট করে দিল। প্রাইভেট করে দিয়ে ভাবলো বিরাট হনু হয়ে গেছি, ভালো করে ব্যাপারটা সেটিং করে দিল। রাতারাতি ভিডিও প্রাইভেট হলো, ভালো করে খোঁজ নিল যে সুইসাইড নোটে দিশারি কার কার নাম লিখে গেছে, পুরো একদম দলের মধ্যেই সমস্ত চলছে, দলের লোকেরা সমস্ত সব বলে দিল যে সুইসাইড নোটে এর 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 নাম আছে। মানে আজকালকার সুইসাইড নোট তো পুলিশের হাতে যায় না, আগে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ দলের ভিতরেই তো সোর্সের মধ্যেই ভূত থাকে। সমস্ত সবাইকে কানে ছড়িয়ে দেওয়া হলো, এ ওর নামে সাফাই গাইতে বসে পড়লো, ও ওর নামে সাফাই গাইতে বসে পড়লো। আগে দল, মানুষটা মরে যাচ্ছে, মানুষটা বাঁচবে কিনা সন্দেহ, মেয়েটার এত কঠিন অবস্থা সব কিছুর পরেও। আরে ভাই, একটা মানুষ পয়জন খেয়েছে, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো, সেই কথাটা না ভেবে ভিউজ ভিউজ কামাতে হবে। ভিডিওর পর ভিডিও নামছে কি, তার নাকে অক্সিজেন মাস্ক নেই কেন, এত ক্রিটিক্যাল অবস্থা, ভিডিও হচ্ছে কেন, লাখের চ্যানেল। তোদের মতো কিছু নরপিশাচ মানুষ যেমন ঘেন্না করিস না ওই মেয়েটাকে, ঘেন্না নয় ভালোবাসিস, কীরকম ভালোবাসিস, তাকে দিয়ে ইনকাম করে নেয়, মেয়েটাকে বাজারে বিক্রি করে ভিউজ কামাতে হবে, ইনকাম করতে হবে। তোদের মতো ভিকিরি না পৃথিবীতে নেই, তোদেরও বাড়িতে একটা করে সন্তান আছে, আমার বিশ্বাস, বিশ্বাস কর আমাকে যদি বলিস পার্সোনালি, আমার বিশ্বাস তোরা এই জন্মেই সেই ফলটা পাবি। ভগবান তোদেরও নিজেদের কোলে সন্তান দিয়েছে, পেতেই হবে, আমি তোদেরকে বলছি পেতেই হবে, তোদেরকে এই জন্মেই সেই ফল ভোগ করতে হবে। খুব বড় বড় ডায়লগ মারছিস না, নাকে কেন অক্সিজেন মাস্ক নেই, নাকে কেন এই নেই, বিশ্বাস কর তোদেরকে দেখে কি মনে হচ্ছে বলতো, তোদের পেটে না আছে বিদ্যে, না আছে কিছু, মানে কি বোধহয় ডাক্তারিটা পাস করে গিয়ে ডাক্তার হতে পারিস নি, তাই জন্য ইউটিউবে বাজার খুলে বসেছিস বিক্রি করতে। নিজেরা তো এক একটা পুরো মাসি পিসি মার্কা দেখতে, দেখলেই বোঝা যায় মাসি পিসি মার্কা, মানে নিজেদেরকে নাম বিক্রি করলে সাইডে বোধহয় সেই ইনকামটাও তোদের আছে, তোদের সাইডে বোধহয় সেই ইনকামটাও আছে। একটা মানুষ কতটা নিচে নামতে পারে ভাই, কতটা নিচে নামতে পারে। আজকে দিশারির সাথে জিমির মিল খুঁজে বার করা হচ্ছে, জীবনেও পাবি না, একটা ছোট্ট মিলও পাবি না। দিশারি যদি ছাদ হয় না, এই জিমি হচ্ছে পাত। এই ভিডিওর মাধ্যমে বলছি কেন বলতো, এই জিমি বলে যে নোংরা মেয়েটা আছে না, চিকিমাসির মেয়ে, এরা নিজেদের শরীর দেখিয়ে অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে নোংরামি করে নিজের বরকে সোশ্যাল মিডিয়ায় নোংরা বলে, নিজের শ্বশুর শাশুড়িকে নোংরা কথা বলে বিক্রি করে, নিজের মা বাপকে, জন্মদাত্রীর মাকে বিক্রি করে, যে মেয়ে ভিডিও ভিউজ কামাতে পারে, যে মেয়ে জনপ্রিয় হতে পারে, ফেস ভ্যালু মানে কী বলবো অ্যাচিভ করতে পারে, এত বড় অ্যাচিভমেন্ট ফেস ভ্যালু, মাকে বাপকে বিক্রি করে অ্যাচিভমেন্ট হচ্ছে কি না, ফেস ভ্যালু অ্যাচিভমেন্ট হচ্ছে, মায়ের বাপের চরিত্র বিক্রি করে, সেই মেয়ের সাথে দিশারির সম্পর্ক, সিরিয়াসলি সত্যি কথা, এত ভিউজের ঠেলা, চিঙ্কিপালের মেয়েকে নিয়ে এত ভিউজ হয় যে মানে মোহ এত যে ভিউজটাই আগে, সাপোর্ট আগে নয়, ভিউজটা আগে, সত্যির পথে চলা নয়, ভিউজ আগে, তাই না? ভিউজের নেশা, ভিউজের গন্ধ, টাকার গন্ধ। তোরা বলেছিস না তোদের সংসারের জন্য, দেখ তোদেরকে ব্যাগ হাতে নিয়ে চাকরি করতে ছুটতে হচ্ছে, তোদেরকে এই করতে হচ্ছে, যার জন্য না, কারণ তোদের এটার দরকার বেশি। আর কথায় বলে না, পেটে লাথি পড়লে মানুষ বাপ বাপ করে অসৎ পথেও চলে যায়, সে তোরা হচ্ছিস সেই ধরনের। তোরা দুটো খাবারের জন্য, দুটো পণ্যের জন্য তোরা না যা খুশি করতে পারিস, আর যুগটাই সেটা, মানুষ এত নিচে নামতে পারে। তোদের মতো কিছু নরপিশাচকে না দেখলে না জানতে পারতাম না, তোরা এত নোংরা, তোরা এত ছোটো লোকের জাত তোরা। হ্যাঁ, তোরা নিজেদেরকে শিক্ষিতা বলিস, আর একটা মাসি আছে তো দুলতে দুলতে এ মাসি তো মানে কী বলবো, মানে একবারে পুরো একটা গাজরা লাগিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? আপনার যদি এত টাকার অভাব হয় না, একটা গাজরা লাগিয়ে দেবেন, দিয়ে একটা মুখে পান দিয়ে ওখানে বসবেন, একটা মোড়া পেতে বসবেন, আপনার প্রচুর কাস্টমার হবে, প্রচুর টাকা ইনকাম হবে। এইভাবে না কচি মেয়েগুলোর মাথা খাবেন না, ঠিক আছে? কচি মেয়েগুলোর মাথা খাবেন না। কন্ট্রোভার্সি যখন শুধু দিশানিকে কেন্দ্র করে হচ্ছে, যে দিশানির ভালো চাওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে জিমিকে উপসাচ্ছেন, হ্যাঁ শিক্ষিতা বলে মারাচ্ছেন, শিক্ষিতাগিনী মারাচ্ছেন, হ্যাঁ লজ্জা করে না? আর এই যে টাচার তোর না, ওই চুলের টাচার, তোর ওই চুলে গুজে রাখ, ওইখানে চুলে গুজে রাখ, বুঝতে পেরেছিস? তোর মতো নোংরা মহিলা পৃথিবীতে একটা নেই, লজ্জা করে না বলতে, অক্সিজেন মাস্ক নিয়ে বলতে বসেছিস? তোর এতটুকু জ্ঞান আছে, সত্যিই তোর পেটে বিদ্যে আছে? যার শরীরে অক্সিজেন স্যাচুরেশন কম থাকে তাকে অক্সিজেন দেওয়া হয়, আদারওয়াইজ কাউকে অক্সিজেন দেওয়ার লাগে না। অনেক কঠিন রোগী থাকে যারা কঠিন রোগের সাথে লড়াই করে, বড় বড় কঠিন রোগের সাথে লড়াই করে, ক্যান্সার পেশেন্টও থাকে, তাদেরকেও অক্সিজেন মাস্ক দিতে লাগে না। কেন? না, যতক্ষণ তার শরীরে অক্সিজেন স্যাচুরেশনটা ঠিকঠাক থাকে, 98, 99 বা 97 পর্যন্ত থাকে, তখনও পর্যন্ত অক্সিজেন দিতে লাগে না, বা 90 ঘরে রান করলেও তখনও অক্সিজেন দিতে লাগে না, ডাক্তার ওয়েট করে যখন আফটার 92, 93 বা 97 পর্যন্ত ডক্টর দেখেন। আর রইল পরে পয়জন প্রত্যেকের শরীরে প্রত্যেক রকমভাবে, মানে একভাবে হয় না, একই পয়জন 2% যদি খায়, আমার যতটুকু মানে বুদ্ধিতে ঘটে, মানে প্রপার বুদ্ধি যেটা আছে সেটুকু কাজে লাগিয়ে যতটুকু জেনেছি, যে পয়জন 2% শরীরে অন্য রকমভাবে কাজ করে, একই এফেক্ট ফেলে না, 2% শরীরে দুরকম এফেক্টও ফেলতে পারে পয়জন।
একটা মানুষের শরীরে আরেকটা এফেক্ট হচ্ছে বলে, এ খেয়েছে বলে ওই একই পয়জন, এর শরীরে একই এফেক্ট হবে তার কোনো মানে নেই। ঠিক সেরকম মেডিসিনও তাই, যে কোনো মেডিসিন একজনের শরীরে একজনের অ্যালার্জি হতে পারে একটা খেলে, কিন্তু আরেকজনের শরীরে অ্যালার্জি নাও হতে পারে, সে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করে নিতেও পারে। প্রত্যেকের শরীরে ক্ষমতা নেওয়ার ক্ষমতাটা সম্পূর্ণ আলাদা, ওগুলো বডি ভ্যারিয়েশন মানে বডি অনুযায়ী ওটা, শরীর অনুযায়ী ওটা নির্ভর করে, ডিপেন্ড করে, সেটুকু বোঝার ক্ষমতাও তোদের নেই। আর কোনো জায়গায় আমি হসপিটালে চট করে দেখিনি কোনো পয়জন খাওয়া পেশেন্টকে ঝট করে নাকে মাস্ক লাগিয়ে দিয়েছে, না। পয়জন খাওয়া রোগীর মাস্ক সাধারণত লাগে না, অক্সিজেন মাস্ক কখন লাগে, যখন তার শরীরে নিহাতি শ্বাসকষ্ট ওঠে, শ্বাসকষ্ট। নর্মাল খিচুড়িতে কেউ কাউকে দেয় না, আমার শাশুড়ি মা নার্ভের পেশেন্ট, খিচুড়ি হয় কনভালসান যাকে বলে, জানিস তো কনভালসান, নাকে মাস্ক লাগে না, নাকে মাস্ক লাগে না, ওই সময় শুধু নর্মাল খিচুড়ি হয়, ওর জন্য অক্সিজেন মাস্ক লাগে না। অক্সিজেন যেমন স্যাচুরেশন 98-99 এরকমই থাকে আমার শাশুড়ি মায়ের, ওসব জ্ঞান দিতে আসিস না, ঠিক আছে। দুটো ভিউজ কামানোর জন্য মানুষ যদি বুঝতে পারে না, এক ঝটকায় নামিয়ে দেবে সাবস্ক্রাইবার, একদম নিচে নামিয়ে দেবে মানুষ একটা ঝটকায়, ঠিক আছে। যদি সত্যি এটা তোদের পেটে দায় করে থাকিস ইউটিউব যা, তাহলে বলবো সৎ পথে কথা বল, সৎ মানুষকে সাপোর্ট কর, নোংরামিতে নয়। আজকে তোরা এমনই নোংরামো করছিস, আবার নতুন শুরু হয়েছে, প্রীতমের প্রচুর টাকা আছে, এই আছে ওই আছে, প্রীতম কেন, প্রীতমের মাকে কেন এই নার্সিং হোমে ভর্তি করেছে, যার প্রচুর টাকা আছে তার মানে এই নয় যে একটা মানুষকে বিভৎস কিছু করতে হবে। প্রত্যেক মানুষ তারা নিজেদের নিজেদের জায়গা অনুযায়ী এগোবে, জায়গা অনুযায়ী এগোবে। তা এবার বলবে যে হ্যাঁ প্রীতম তো দামি দামি গাড়ি চড়ছে, প্রীতমের সাথে আবার এই কথাটা পর্যন্ত হয়েছে, প্রীতম যে মুহূর্তে গাড়ি কিনেছে সেই মুহূর্তে প্রীতমের মায়ের রোগটা ধরাই পড়েনি, প্রীতমের মায়ের রোগটা রিসেন্টলি কিছু কয়েকদিন আগে ধরা পড়েছে, আর ধরা পড়তে ওরা আর বসে থাকেনি, যখনই জানতে পেরেছে যে ঘটনাটা ঘটেছে জাস্ট কয়েকদিন সপ্তাহখানিকের মতো ওয়েট করেই একটা দিন ঘর মানুষের একটা টাকা পয়সা জোগাড় করতে লাগে, সঙ্গে সঙ্গে অপারেশনটা করে দিয়েছে। ভালো ডাক্তার, ভালো ডাক্তার কোন জায়গায় অপারেশন করছে, সবসময় বিরাট বড় একবারে ছাঁ চকচকে নার্সিং হোম, অথচ তার কোনো ডাক্তারের ঠিক নেই, ভালো ডাক্তার বসে না, ভালো কোনো ফেসিলিটিস নেই, এমন অনেক কিছু আছে, অনেক বড় বড় নার্সিং হোম আছে। আমার বাবার অপারেশন করতে গিয়ে আমি দেখেছি ভীষণ বড় নাম করা নার্সিং হোম, নার্সিং হোমের নাম বলছি না, অথচ সেখানে ওটিতে সেরকম বিরাট কিছু ব্যবস্থা নেই, অত্যাধুনিক কিছু ব্যবস্থা নেই, তাহলে এই বড় নার্সিং হোমগুলো ভর্তি করে কী হবে। আবার অনেক ছোট মাঝারি নার্সিং হোম আছে, হোমলি পরিবেশের নার্সিং হোম আছে, যেখানে বড় বড় ডাক্তাররা বসেন, ডাক্তাররা বসেন এবং সেখানকার ওটি ফেসিলিটিস হাই ফাই লেভেলের, ভালো রকম লেভেলের, যেখানে বড় বড় অপারেশন হয়, সব কিছু ওপর থেকে দেখলে বোঝা যায় না, কারণ তোরা বুঝবি না। তোদের মতো নিজ নোংরা মনের মানুষ, মানুষকে যার গায়ের রং কালো তাকে দেখে যদি অ্যাটাক করতে পারিস, তাকে যদি নোংরা কথা বলতে পারিস, তোদের তো মনের মধ্যে কিচ্ছু নেই। 2023 সালে দাঁড়িয়ে তোরা কতটা ছোট লোক, নিজ মনের মানুষ। আর বুদ্ধি, বুদ্ধি জ্ঞান বলে তোদের শিক্ষা বলে কিচ্ছু নেই, তোরা নিজেদের শিক্ষিত বলিস না কিচ্ছু না, ওগুলো মেয়ে কি লোক দেখানো কিচ্ছু না, কারণ শিক্ষা রুচিবোধ মানুষের কথায় ঝরে পড়ে, বুঝতে পারছিস, কথায় ঝরে পড়ে। আজকে একটা মেয়ে শয্যা সাই মৃত্যু শয্যায় মানে পাঞ্জা লড়ছে, সেই মুহূর্তে জিনিকে অপশানো হচ্ছে যে ও যখন এই করেছিল তখন কেন কেউ যায়নি, তখন কেন কেউ করেনি, তাকে অপশানো হচ্ছে, জিমি তুমি এবার কিছু করো, আবার দেখো, জিমিকে অপশানো হচ্ছে। তোরা জিমির ভালো চাস, সত্যি তোরা জিমির ভালো চাস, চিনকি মাসির মেয়ের যদি ভালোই চাইতিস তাহলে জিমি কিছু করতে পারবে, মানে কিছু যদি ঘটিয়ে ফেলে এরকম একটা মুহূর্ত জিমির জীবনে তোরা এনে দিচ্ছিস, তোরা চাস না জিমি ভালো থাকুক, জিমি কোনো কিছু একটা অ্যাটেম্প করুক, মানে অ্যাটেম্প দিক সেটা তোরা চাইছিস, সেই জন্য অপশাচ্ছিস, মেয়েটা কান ভরাচ্ছিস, লজ্জা করে না, মনে হয় না যে প্রীতম, জিমি, দিশানি এরা প্রত্যেকে তোদের মেয়ের বইছি, ছেলের বইছি বা ভাই ভাই বোনের বইছি, প্রত্যেকে ভালো থাকো, কন্ট্রোভার্সির জায়গায় কিন্তু একটা লেভেলে কথা বলতে হবে, যে লেভেলে প্রীতমকেও কোণঠাসা করে দেওয়া হবে না, যে লেভেলে প্রীতমকেও কোণঠাসা করে দেওয়া হবে না, সেই জায়গাতে চলতে হবে। আজকে প্রীতমও তো মায়ের ছেলে, সে যদি তাকে এতটা পরিমাণ নিচে করা হচ্ছে, তার বয়স কত, কতটা নিতে পারবে, সে যদি একটা কোনো কিছু করে বসে তার দায়টা কে নেবে, তোরা নিবি না তার দায়, তোরা নিবি তার দায়, তার মায়ের বলে ফিরিয়ে দিতে পারবি, তার সন্তানকে যদি কিছু করে বসে, আজকে দিশানির যদি কিছু হয়ে যেত কী করছিস তোরা, আজকে কিছু হয়নি ততক্ষণ পর্যন্ত ওয়েট করলি, তারপর ভিডিও নামাতে শুরু করলি, অক্সিজেন মাস্ক নেই কেন, এই হস এই কেন ওই কেন, আর রইল পরে দুটো মেয়ের হাসি, ওই দুটো মেয়ের বয়স কত, দিশানির থেকেও দুটো মেয়ে ছোট, ওরা কতটুকু জানে, ক্যামেরা ধরেছে, ক্যামেরার সামনে কথা বলছে, ফিট করে হেসে ফেলেছে, কী ওরা কী ওদের হাসি দিয়ে কী প্রমাণিত হয়, কন্ট্রোভার্সি চালাচ্ছিস, তার জন্য হাসি দুটো ক্লিপিংস হিসাবে ব্যবহার করছি, যুক্তি দিয়ে বলছি, অতিরিক্ত অল্প বয়স মেয়ে দুটো, অতিরিক্ত অল্প, পাশে আরেকটা যে মেয়ে ছিল দিয়ার পাশে, অতিরিক্ত অল্প বয়স, ছোট মেয়ে, আমি তো দেখছি ক্যামেরার সামনে চুলটাকে এরম করছে এরম করছে, আরে ভাই কী বোঝে ওই মেয়েটা, ও ওয়াইটির কী বোঝে, সোশ্যাল মিডিয়া কী বোঝে, ক্যামেরা কী বোঝে, ক্যামেরার সামনে এসে চুলটাকে ঠিক করছে, আরে ভাই অতিরিক্ত অল্প বয়সের ছোট মেয়ে, একটা হাসি অনেক কারণে আসতে পারে, হাসি অনেক কারণে আসতে পারে, মানুষের হাসি অনেক কারণে আসতে পারে, তার উপর আবার বয়স আর ইম্যাচিউরিটি ম্যাচিউরিটি অনেক কিছু ডিপেন্ড করে, তারা ক্যামেরার সামনে আছে কিছু একটা কারণে, তাদের যদি মনের মধ্যে অত কিছু মিস থাকতো তারা তো তাহলে এডিট করার সময় হাসিটা কেটে দিতে পারতো, এটা বন্ধুরা ভাববে ওই যে মেয়েটা হ্যাপি উইথ তিতলি মানে ওই মেয়েটার চ্যানেলে যেটা আছে আর কি, মানে হাসিটা মেয়েটা যে হেসেছে আর একটা বাচ্চা করে মেয়ে যে হেসেছে, তোমরা চিন্তা করো তো, বা একটা শ্যামলা করে একটা মেয়ে বা ওই আরেকটা যে বাচ্চা মেয়ে ওরা যে হেসেছে, ওদের হাসিটা তোমরা খেয়াল করে দেখেছো ওদের বয়সগুলো কতটুকু বয়স, তার থেকে বড় কথা হচ্ছে ওদের মনে যদি পাপ থাকে, পাপ যদি মনের মধ্যে থাকতো তাহলে ওরা সেই জায়গাটাকে এডিট করার সময় কেটে দিত, কেটে দিয়ে ভিডিওটা দিত, কিন্তু দেয়নি, কেন না ওদের মাথায় ওটা আসেইনি যে এই হাসিটা নিয়ে পাবলিক আমাকে ধরতে পারে, ওরা কন্ট্রোভার্সির মানেও বোঝে না, চ্যানেল খুলেছে চ্যানেলে ভিডিও দিচ্ছে, এই দুঃখানি, এটা দিয়ে বিচার হয় না যে দিশানি যে ঘটনাটা ঘটিয়েছিল বা দিশানির সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা ফেক বা মিথ্যে, আর রইলে পরে দিশানির মা, একটা মেয়ে ওই রকম শয্যার মধ্যে মৃত্যুশয্যার মধ্যে পড়ে আছে, একটা মা দিশানির মা চুপ চুপ, দিশানির মায়ের মুখে কুলু পাটা ছিল, একটা কথা পর্যন্ত বলেনি, চুপ করে পাথরের মতো বসেছিল, সেই সময় মা কী বলবে, সব মা চিঙ্কি মাসি নয়, সব মা চিঙ্কি মাসি, দুলুনি মাসি, নেকো মাসি নয়, যে ফট 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 করে মুখ দিয়ে ফুলজনি ঝুঁকবে, দিশানির মা দিশানির মায়ের মতো ভদ্র সভ্য মানুষ,
সে ক্যামেরার সামনে এসে মেয়েকে শাসন করবে না, সে ক্যামেরার বাইরে থেকেও মেয়েকে শাসন করতে পারে, সেটা ফেক। দেখি এরকম করে লোক দেখিয়ে দুলতে দুলতে কোনো কিছু বলার দরকার লাগে না, আর ঠোঁটে লিপস্টিক মেখে এসে ক্যামেরার সামনে এসে মেয়েকে বলবে সেটা তার লাগে না। সেই মুহূর্তে সে নিজেই একটা শখের মধ্যে আছে, তার একটা মাত্র সন্তান, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওই রকম একটা ঘটনা। একটা একটা মাত্র সন্তান আমার ছেলের একটু পা কেটে গেলে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে, আমার খাওয়া বন্ধ হয়ে যায়, একটু যদি হাঁপ খেলতে গিয়ে যদি একটু পাটা ছিঁড়ে গেল। আর সেই জায়গায় একটা মাত্র সন্তান, একটাই বাটি, সে ওরকমভাবে পয়জন খেয়ে পড়ে আছে। কখনো ডাক্তার বলছে যে 48 ঘন্টা সময়, কখনো বলছে এই সময় ওই সময়, তখন একটা মায়ের মধ্যে কী যায় সেটা নিয়ে মজা নিচ্ছিস? ভগবান না করে এই দিনটা যদি তোদের মেয়েদের দেখতে হয়, তোদের মেয়েদের সঙ্গে যদি শ্বশুর বাড়িতে গিয়ে এইরকম ঘটনা ঘটে, ভগবানের ফের, ভগবানের লেখা আর কপালের ফের, কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কোটিপতির মেয়ের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, পারবি সেটা আটকাতে? ভগবানকে ভয় কর, মনুষ্যত্ব আন, বুকের মধ্যে মনুষ্যত্ব আন, বুঝতে পেরেছে মাসি পিসিরা? এমন কিছু করিস না ভিউজের খেলাতে, টাকা ইনকাম হবে কিন্তু টাকাটা বেরোবে রোগের পিছনে। ভগবান এমন এমন রোগ এনে দেবে না, ওই অক্সিজেন মাস্ক পরি নার্সিং হোমের বেডে পড়ে থাকতে হবে, আর এইভাবে পয়সা বেরোবে, ইউটিউবের পয়সা এইভাবে গুনবি, এইভাবে গুনবি, বুঝতে পেরেছিস? আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ একটা মানুষ হয় না, সহ্যের লিমিট আছে, সহ্যের লিমিট আছে। এবার বন্ধুরা তোমরা বিচার করো যে আমি ভুল বললাম কি ঠিক করলাম। নিশানিকে ভালোবাসো না তোমরা, তাহলে তোমরা বিচার করো, তোমরা বিচার করো,